যে জুমার দিনে হাতের নখ পায়ের নখ বগলের নিচের চুল মোস এগুলি পরিষ্কার করে তারপর নাবির নিচের চুল এখন কি আসলে কি ইসলামী শরীর এরকম কোনো বিধান আছে যে জুমার দিনেই করতে হবে নাকি যে কোনো একদিন করলে হবে এই বিষয়টি পরিষ্কার করবেন আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ মাবাদ সমনেতা সম্মানিত আব্দুর রাশেদ ভাইকে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আপনার পিতামাতাকেও আল্লাহ সুস্থ রাখুন সবাইকে আপনার ছেলে মেয়ে সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিন জি তাকলিমুল আজাফের লাহ এক নম্বরে জানতে হবে যে যারা বলে থাকে যে নখ রাত্রি কাটা যাবে না এই কথার কোনো বৃত্তি নাই রাত্রি নাই দিন নয় রাত্রি হোক দিন হোক মাতা শাহতিন ফি আই শাহিনাইলেন রাত্রি হোক দিনে হোক যখন যে সময় কাটা যাবে এটাতে কোনো নিষেধ নাই এক বিষয় দুই নম্বর আর একটা বিষয় কুসংস্কার আছে যে নখ এবং চুল এটা কাটার পরে এটা মাটিতে দাফন করতে হবে কালকে আমাদের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে এগুলো সব সয়তানি কথা কুসংস্কার তারপরে এগুলো আবার কোথাও ফিকে দেওয়ার পরে বা কোনো যদি নিক্ষেপ করে ফালাই দেয় তাহলে তিনবার বিসমিলা বলতে হবে নাইলে সয়তানি এগুলি ব্যবহার করে এগুলো সব শয়তানি কথা তবে এটা যখন যে কোনো জায়গায় ময়লার স্থানে ফালাবে ফালাই দেওয়ার সময় একটু সতর্কতা থাকা উচিত অথবা মাটিতে গুইবা রাখতে হয় এই কারণে যে জাদুকর শয়তান দুষ্ট যারা নিয়ে অনেক সময় জাদু করে তাবিজ তোমার করে এদের থেকে পালানোর জন্য ভয় যাদের না নিয়ে যায় অনেক সময় শয়তানি করে এই করে এটা হলো ইত্যাদি কথা তারপরে আরেকটা কথা হলো জুমার দিন জুমার দিন নক চুল এগুলি পরিষ্কার করা এগুলি কি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো প্রমাণ আছে লামিয়া সে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউ মিন তাহদিদি ইয়াউমুল জুমাতে বিকসিস আযাফের আল্লাহ নবী সাল্লাম থেকে জুমার দিন নখ চুল এগুলি কাটার ব্যাপারে কোন নির্দিষ্ট কোন কিছু নেই লামিন কৌলিহি ওলামিন ফেয়ালিন না নবী সাল্লাহাম কল থিকা প্রমাণ না থেকে কাজ থেকে প্রমাণ না অর্ডার দিয়েছেন এই জন্য ইমাম সাকাবি রহিমাহুল্লাহ হাফেজ আর সাকাবি মাকাসিদুস গ্রন্থের মধ্যে বাইশ নম্বর পৃষ্ঠায় চারশো বাইশ নম্বর পৃষ্ঠে তিনি উল্লেখ করছেন লামিয়াস বুথি কৈফিয়াদিন ওয়ালাফি তাইনি সালাম থেকে এরকম কোনো স্পষ্ট কোনো কিছু প্রমাণ নাই যে নখ কেমনে কাটতে হবে না কোন দিন কাটতে হবে এরকম কোনো কিছু নাই নবী সাল্লাহ থেকে মা এই সমস্ত যা মা ওরাদা এই সমস্ত যা কিছু বর্ণনা আছে হয়তো যা মুনকার একদম স্পষ্ট দুর্বল বা একদম খুব দুর্বল অথবা মিথ্যা বানোয়াট ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি ইবনে হাজার রহিমা উল্লাহ তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস এবং আইসের থেকে যে বর্ণনা মানুষ দিয়ে থাকে এই সম্পর্কে সব মিথ্যা বানোয়ার কথা এগুলির কোন হদিস নাই এটা হল পরিষ্কার কথা তাহলে ওইখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জুমার দিনে নখ চুল কাটতে হবে বা কোনো নির্দিষ্ট দিনে কোন দিন কাটা যাবে না বা কোন দিন কাটতে হবে এগুলি সম্পর্কে কোনো স্পষ্ট খুশি বিধান নাই এগুলি সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় এগুলি সব মিথ্যা বানোয়াট দুর্বল এখন আরেকটি কথা এখানে থেকে গেল যে জুমার দিনে তাহলে চুল যারা কাটে তারা কোনটি কারণে কাটে এখানে দুটি কারণ যে জুমার দিন শুক্রবার জুমার দিন দিন থাকে অনেকের সময় ফিরি থাকে জুমার দিন এটা পবিত্র দিন সাইয়দুল আইয়াম দিনের মধ্যে সর্দার এবং এখানে জুমার নামাজের ব্যবস্থা আছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই দিন কেটে সবাই নামাজ যায় এরও একটা দৃষ্টিকোণ আছে এখানে আর আর একটা দৃষ্টিনোণ হল কিছু কিছু দলিল আছে যেটা সাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায় তাবির থেকে প্রমাণ পাওয়া যায় সেটা কি ইবনে উমার রাজালন থেকে যেটা সুনান বাহাকিত আছে সোনাল কুবরার মধ্যে তৃতীয় নম্বর খন্ডে দুশো ইবনে পৃষ্ঠায় রাদিয়াল্লাহু উমরাজান জুমার দিন এরা কাটতেন তারপরে তাবি ইব্রাহিম ইব্রাহিম থেকেও তিনি আছেন যে তিনিও জুমার দিন এরা কাটা পছন্দ করতেন ইত্যাদি ইত্যাদি এরকম কিছু প্রমাণ পাওয়া যায় স্বল্পে সালেহিন থেকে ইমাম তার গ্রন্থের প্রথম খন্ডে তিনশত তিনশত চল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করছেন যেহেতু শাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায় তাবিন থেকে প্রমাণ পাওয়া যায় তারা জুমার দিন এটাকে পরিষ্কার করা কাটাকে পছন্দ করতেন তাই যদি কোনো কাটে এটা মুস্তাহাম ভালো এটা কাটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হাদিস আমাদের জেনে রাখতে হবে এই বিষয়ে কাটা সম্পর্কে যেহেতু কোনো বুধবার আর বৃহস্পতিবার নেই অনেক বইগুলোতে নেমূল কোরআন অথবা মকসুল বইগুলোতে লেখা আছে বুধবার এই কাটলে হবে সে হবে এগুলি দুষ্টাম কথা ছাড়া কিছুই না এগুলি দুষ্ট বুদ্ধিদের কথা তবে আনাসাল থেকে যে হাদিসটি বর্ণিত হাদিসটি সহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কসি শারিব ওয়া তাকলিম লাফের ওয়া নাতফিল ইবিদ ওয়া হালকিল আনাতে আল্লাহ ইয়াত রুকাল আল্লা ইয়াতর আখতার মিনার বা আইনা ইয়মান কল্লা সাল্লাহ আসলাম অর্থ হইলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে মো মোষ কাটা তারপরে বগলের নিচের চুল পরিষ্কার করা তা নামের নিচের চুল হালাক করা বা মুণ্ডন করা এইগুলি চল্লিশ দিন নির্দিষ্ট করছে চল্লিশ দিনের উপরে যাতে না যায় এ তবে দিকে লক্ষ্য রাখতে হবে এটি হল সঠিক কথা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে শরীরতের বিষয়গুলো সুন্দরভাবে আমল তৌফিক দান করুন হাজা ওসল্ তালী নাবিনা মোহাম্মদ সালাম আলিকম ওরমি